হ্যালো বিয়স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকের এই ভিডিওতে আলোচনা করব ছাদ বাগানে আপনারা কিভাবে খুব সহজেই স্কোয়াশ চাষ করবেন, তো সে বিষয়ে এ টু জেড আলোচনা করব। তো দর্শক, তার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনি যদি এই ভিডিও সম্পর্কে আরও কোনো তথ্য জানার থাকে তাহলে কমেন্ট করবেন, এবং আপনি যদি কৃষি বিষয়ে কোনো ভিডিও দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক, যাদের মধ্যে স্কোয়াশ চাষের জন্য এখানে নেওয়া হয়েছে সিএনজি টায়ার, তো আপনারা যে কোনো সিমেন্টের ব্যাগ বা অন্য কোনো প্লাস্টিকের ট্রে ব্যবহার করতে পারেন। তো এখানে সিএনজি টায়ার নেওয়ার পরে এর নিচ দিয়ে সুন্দর করে প্লাস্টিকের ব্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে, যেন মাটিগুলো ছাদের সাথে লেগে না থাকে। তো সুন্দরভাবে পিন দিয়ে আটকিয়ে দেওয়া হচ্ছে। তো দর্শক, তারপরে এই টায়ারগুলোতে হালকা পরিমাণে ধানের চিটা দিয়ে দেওয়া হচ্ছে। তো অনেকেই এই চিটা নিয়ে অনেক প্রশ্ন করেন, ইনশাল্লাহ সেই সম্পর্কেও একটি ভিডিও তৈরি করব। তো প্রতিটি টায়ারের ভিতরে এক এক করে ধানের চিটা দিয়ে দেওয়া হয়েছে, এগুলো একদম নিচ দিয়ে দেওয়া হয়েছে। তো দর্শক, তারপরে এইগুলোর মধ্যে মাটি দেওয়া হচ্ছে। তো এই মাটিটা তৈরি করা হয়েছে জৈব সার, তারপরে হচ্ছে ধানের চিটা, আর সাথে রয়েছে দানাদার রাসায়নিক সার। তো এগুলো ভালোভাবে মিক্স করা হয়েছে। তো মিক্স করার পরেই এগুলোকে এখন টায়ার মধ্যে দেওয়া হয়েছে। তো আপনাদেরকে বলবো, যদি আপনারা ছাদ বাগানে কোনো গাছ রোপণ করেন তাহলে অবশ্যই মাটিটা আগে ভালোভাবে তৈরি করে নেবেন। তো যখন মাটি তৈরি করবেন অবশ্যই সেই মাটির মধ্যে বেশি পরিমাণে জৈব সার ব্যবহার করবেন, আর প্রতিটি বস্তার মধ্যে আপনারা 200 থেকে 250 গ্রাম করে রাসায়নিক সার ব্যবহার করবেন। তো এতে করে আপনারা যখন গাছ রোপণ করবেন আপনাদের গাছের গ্রোথ সব সময় অ্যাকুরেট থাকবে। দর্শক, ছাদের মধ্যে স্কোয়াশ চাষের জন্য আমি প্রথমেই বাড়িতে স্কোয়াশের চারা তৈরি করে নিয়েছি। তো মাশাআল্লাহ গাছগুলো অনেক সুন্দর হয়েছে, ছায়াযুক্ত স্থানে রাখার কারণে গাছগুলো হালকা একটু লম্বা হয়ে গেছে। তো আপনারা সবসময় রোদের মধ্যে রাখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের গাছগুলো আরও শক্ত এবং সুন্দর হবে। তো প্রতিটি টায়ারের মধ্যে একটি করে গাছ রোপণ করে দেওয়া হচ্ছে। তো প্রথমে আস্তে করে প্যাকেটটি খুলে নিতে হবে, আর বেশি গর্ত করে রোপণ করা যাবে না, তাহলে গাছের গোড়াটা পচে যাবে। তো এক এক করে এইভাবে রোপণ করে দিতে হবে, আবার বেশি চাপ দিয়ে গাছগুলো রোপণ করা যাবে না। তো আপনারা ভিডিওতে যেভাবে দেখতেছেন ঠিক সেইভাবে রোপণ করে দেবেন। তো দর্শক, তারপরে চলে আসলাম 45 দিন পরে। তো আসা পরে দেখতেছেন গাছগুলোতে ফুল আসা শুরু হয়েছে। তো প্রতিটি গাছের মধ্যে এমন কয়েকটি করে ফুল রয়েছে, আর গাছগুলোও অনেক বড় হয়েছে এই এই 45 দিনে। তো অনেক সুন্দর দেখা যাচ্ছে, প্রতিটি গাছের মধ্যে ফুল দেখা যাচ্ছে, পুরুষ ফুল স্ত্রী ফুল দুইটিই দেখা যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ অনেক ফলন দেখা যাচ্ছে, এত সফলতা আসবে কখনোই বাবা জানি। তো এই সময় গাছকে খাবার দিতে হবে। তো আপনারা দেখতেছেন গাছের গোড়ার মধ্যে অনেক লতা ফাতা হয়েছে, তো এগুলো পরিষ্কার করে দেওয়া হয়েছে, আর নিচের দিকে কয়েকটি ফাতা কেটে দিবেন, যেগুলো একটু হলদে ভাব হয়ে গেছে সেগুলোকে কেটে দিতে হবে। তো কেটে দিলে গাছের গোড়ার মধ্যে একটু আলো বাতাস হবে, আর আপনি খাবার দিতে অনেক সুযোগ সুবিধা হবে। তো তারপর আপনারা দেখতেছেন এখানে অনেকগুলো আপেলের শুবলা রয়েছে, তো এগুলোর সাথে জৈব সার মিক্স করে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে। তো তারপরে গাছের গোড়ার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। তো এক এক করে প্রতিটি গাছের গোড়ার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু এখন গাছের মধ্যে ফলন আসা শুরু হবে, যদি গাছের গ্রোথ ঠিক না থাকে তাহলে গাছের মধ্যে আশানুরূপ ফলন আসবে না। তো এর কারণে গাছের মধ্যে এই খাবারটা দেওয়া হয়েছে, এটা পচে গাছের মধ্যে খাবার উৎপাদন হবে।
দর্শক, তারপরে সরাসরি চলে আসলাম 70 দিন পরে। তো আসা পরে দেখতেছেন গাছগুলোর মধ্যে অনেক স্কোয়াশ রয়েছে। তো এগুলো দেখতে একদম শশার মতন, তবে এগুলো যখন কাটা হয় ভিতরটা ঠিক কুমড়ার মতন। তো দেখতে দেখতে কিছু কথা বলিনি, তো এই স্কোয়াশ সর্বপ্রথম উত্তর আমেরিকা এবং মধ্যপ্রাচ্যে চাষ করা হয়েছে, যেমন ইরান, ইরাক, কুয়েত এবং ওমানে চাষ করা হতো। তো এগুলো এখন বাংলাদেশ সহ সারা বিশ্বে চাষ করা হয়। এটি একটি পুষ্টি সমৃদ্ধ একটি সবজি যা আমাদের শরীরের জন্য অনেক উপকারী। দর্শক, এই স্কোয়াশ দেখতে একদম শসার মতো। তো আপনি যখন ফুলের দিকে তাকাবেন দেখবেন এই ফুলগুলো কুমড়ার মতো। তো দেখতে একদম আনকমন আর সাইজটাও শসার মতন হয়ে থাকে। তো কালার আপনি যখন প্রথম দেখবেন হয়তো দেখেই পাবেন হয়তো এটা শসা, আর যখন এটা কাটা হবে ভিতরটা একদম কুমড়ার মতো। তো এই সবজিটা আমাদের দেশে ব্যাপকভাবে জনপ্রিয়তা পাচ্ছে, আর এই স্কোয়াশ বাজার থেকে ক্রয় করতে হলে আপনাকে অনেক টাকা খরচ করতে হবে। তো আপনি চাইলে এমন ছাদ বাগানে স্কোয়াশ রোপণ করে সারা বছর আপনার সবজির তালিকায় স্কোয়াশ নামক সবজিটি রাখতে পারবেন। তো দর্শক, আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটি তৈরি করতে আমার প্রায় 70 দিন প্রয়োজন হয়েছে। তো দয়া করে একটি লাইক, একটি কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন যেন এই ভিডিওটি অন্য কেউ দেখতে পারে। তো দর্শক, আপনি যদি ছাদের মধ্যে স্কোয়াশ চাষ করেন তাহলে একটি স্কোয়াশ গাছ থেকে আপনি 50 থেকে 60টি স্কোয়াশ সংগ্রহ করতে পারবেন। তো আপনাদের যদি আমার এই গাছগুলোর ফলন কেটে দেখাই তাহলে বুঝতে পারবেন। তো এক এক করে গাছের ফলনগুলো কাটা হচ্ছে আর দেখতেছেন ফলনগুলো দেখতে একদম শসার মতো। তো আস্তে আস্তে করে কেটে নিতে হবে যেন গাছের ক্ষয়ক্ষতি না হয়। তো যদি আপনার গাছটা একটু ড্যামেজ হয়ে যায় পরবর্তীতে ফলন খুবই কম আসবে। তো দেখতেছেন গাছ থেকে অনেকগুলো ফলন কাটা হয়েছে, এখানে প্রায় 4টি গাছ। তো এই 4টা গাছ থেকে প্রায় 10 থেকে 15টা স্কোয়াশ কাটা হয়েছে। তো পরবর্তীতে আরও অনেকগুলো কাটা হবে আপনারা দেখতেই পাচ্ছেন, আর ফলনগুলো একদম ফ্রেশ। তো এই ফলনগুলো একদম অর্গানিকভাবে করা হয়েছে, বিষমুক্ত। আর মনে রাখবেন আমাদের দেহের জন্য রাসায়নিক সার এবং কীটনাশক দুটোই ক্ষতিকারক। তো আপনি যদি ছাদের মধ্যে এমন সবজি চাষ করেন তাহলে আপনার এই সবজিগুলো হবে রাসায়নিক সার এবং কীটনাশক মুক্ত। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।